প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের স্বাগত জানাচ্ছি পড়ার টেবিল থেকে আজ আমাদের আলোচনার বিষয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা জীবন সঙ্গীত আশা করছি ভালো আছো সকলে সপরিজন সুস্থ আছো এ কামনা করে শুরু করছি আমাদের আজকের পাঠ জীবন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গুলিটা রাজ বল্লভহাট হুগলি পশ্চিমবঙ্গ ভারতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল চন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বানানটি লক্ষ্য করবে প্রত্যেকটি বন্দ্যোপাধ্যায় বানানে একটু বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ দৈনিক নয় দয় যুক্ত একার জফলা আকার এই বানানটি অনেক সময় আমরা ভুল করি এটি একটু খেয়াল করবে তিনি কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরবর্তীতে তিনি সংস্কৃত কলেজ কলকাতার অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর পৃষ্ঠপোষকতায় কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন এবং সেখান থেকে সিনিয়র স্কলার উত্তীর্ণ হয়ে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিএল ডিগ্রি লাভ করেন তার সংক্ষিপ্ত আলোচনায় আমি একটি বিষয় তোমাদের নজরে আনতে চাই সেটি হলো কাজী নজরুল ইসলামের কবিতা আলোচনার সময়ও এই কথাটি আমরা বলেছি এ ধরনের যারা বড়ো মানুষ তাদের জীবনের বা আর্লি লাইফে যে আর্থিক অসচ্ছলতার কথা বলা হয় কেন বলা হয় এই জন্য যে আমরা অনেকেই অনেক ছাত্রছাত্রী আছি মনে করি যে আমার পিতা মাতার অবস্থান আর্থিকভাবে সচ্ছল না বা আমার সমবয়সী বা সহপাঠীরা যেভাবে চলে আমার বাবা মা আমাকে সেভাবে অতটা সুন্দরভাবে বা অত সচ্ছলভাবে চালাতে পারেন না এ ধরনের একটা হীনমন্যতা আমাদের অনেক ছাত্রছাত্রীর মনে থাকে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি আমাদের একাগ্রতা থাকে আমাদের মেধা থাকে এবং লক্ষ্য মহৎ অস্থির থাকে তাহলে এগুলো কোনো বাধাই হয় না এজন্যই তাঁদের অর্থাৎ মহান ব্যক্তিদের জীবনের আর্থিক অসচ্ছলতার দিকটি আমরা তুলে আনি যাতে করে আমাদের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় যে এমন অর্থনৈতিক দুর্দশার মধ্যে থেকেও তিনি একজন বড় মানুষ হয়েছেন সুতরাং আমারও এই সম্ভাবনা রয়েছে এই আমরা এই কথাগুলো বলে থাকি শিক্ষার্থীবৃন্দ তার কর্মজীবনেও আমরা বড় মানুষদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কর্মজীবনে স্থিরতা কম থাকে তিনি যেমন একটি স্কুলের শিক্ষক ছিলেন আদালতের মুনসেপ ছিলেন অন্য আরও সরকারি চাকরি করেছেন এবং সর্বশেষ কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেছেন তার সাহিত্য যেমন গুরুগম্ভীর আখ্যায়িকা তিনি রচনা করেছেন তেমনি সহজ সুরের খণ্ড কবিতা স্বদেশ সঙ্গীত এবং লঘু চালের অর্থাৎ হালকা ধরনের কবিতাও তিনি লিখেছেন এবং বলা যায় মাইকেল মধুসূদন দত্তের পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তার জনপ্রিয়তার মূলে ছিল স্বদেশ চিন্তা এবং উনিশ শতকের বাঙালির সমাজ ও রাষ্ট্রীয় মূল্যবোধের বলিষ্ঠ রূপায়ণ এবং ভাষা ও ছন্দের সাবলীলতা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা যে কবিতাটি বলবো তার আগে তার কাব্যগ্রন্থগুলো একটু বলে নিই যেমন চিন্তা তরঙ্গিনী বীরবাহু বৃত্ত সংহার আশা কানন ছায়াময়ী প্রভৃতি বেশ কিছু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন এর মধ্যে বৃত্ত কাব্যটিকে মহাকাব্য হিসেবে কেউ কেউ দাবি করেন তবে মহাকাব্যের যে বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন সে প্রেক্ষিতে আমরা এটিকে সার্থক মহাকাব্য বলতে পারি না এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে আসলে বাংলা ভাষায় যে কটি মহাকাব্য রচিত হয়েছে বা সম্মানিত কবিগণ যেগুলোকে মহাকাব্য হিসেবে দাবি করেছেন তার মধ্যে শুধু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বতকেই একমাত্র স্বীকৃত সার্থক মহাকাব্য হিসেবে গণ্য করা হয় তো যাই হোক আমরা আজকের এই কবিতাটাই যাই এই কবিতাটা কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদমূলক রচনা থেকে গৃহীত হয়েছে এ কবিতা মার্কিন কবি হেনরি শীর্ষক ইংরেজি কবিতার ভাগানুবাদ কবিতাটিতে অত্যন্ত মূল্যবান ও ক্ষণস্থায়ী মানব জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান লাভ করে যথার্থ কর্মের মাধ্যমে জগতে টিকে থাকার ধারণা লাভ করা যায় জীবনের প্রকৃত মূল্য অনুধাবন করে সংসারে নিজ নিজ দায়িত্ব পালনে মহান ব্যক্তিদের আদর্শ অনুসরণের মাধ্যমে বরণীয় হওয়ার প্রক্রিয়া কবিতাটিতে প্রকাশিত হয়েছে তো শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা মূল কবিতায় প্রবেশ করি ধরাও সবাই যার যার বই খাতা না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন কাতর স্বরে অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত চিত্তে ব্যথিত চিত্তে এইভাবে বলবে না যে বৃথা জন্ম এই সংসারে অর্থাৎ এই পৃথিবীতে আমার আগমনটাই বৃথা এই জীবনটা কিছুই না এটা একটা রাতের স্বপ্ন মাত্র নিশার স্বপন মানে রাতের স্বপ্ন স্বর হচ্ছে ধ্বনি শব্দ কথা ইত্যাদি অর্থাৎ বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে এই পৃথিবীতে বা এ সংসারে আমার জন্মগ্রহণটাই বৃথা এই জীবনটা কিছুই না একটা রাতের স্বপ্ন মাত্র দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করুণা ক্রন্দন দ্বারা হচ্ছে স্ত্রী আর পুত্র পরিবার সন্তান এবং পরিবার তুমি কার অর্থাৎ কিছু কিছু মানুষ আমরা হতাশায় ভুগি বলি যে এই সংসার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র এগুলো কেউ না এসব বলে কবি বলছেন যে বলে জীব করোনা ক্রন্দন এভাবে অর্থাৎ সংসার পিতামাতা ভাই বোন এগুলো কেউ কারো নয় এসব বলে কান্নাকাটি করবে না ক্রম হচ্ছে কান্না মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো নারী মন এই যে মানব জন্ম আমরা পেয়েছি পৃথিবীতে হাজারো লক্ষ জীব বৈচিত্রের মাঝে আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি এটি একটি শ্রেষ্ঠ জন্ম সুতরাং এই মানব জনম পৃথিবীতে আগে আমরা কখনো পেয়েছি কিনা বা আবার পৃথিবীতে কখনো আসবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই তো সুতরাং এই বাহ্য দৃশ্যে না রে মন বাইরের যে দৃশ্য যে বাইরে আমরা যা কিছু দেখি সেগুলোতে যেন আমরা নিজেকে ভুলে না যাই কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন যত্ন যদি অর্থাৎ যত্ন হচ্ছে এখানে চেষ্টা যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের জয় হবে এই জন্য আমাদেরকে আকিঞ্চন হচ্ছে চেষ্টা করা উদ্যোগ নেওয়া ও জীব করো আকিঞ্চন জীবাত্মা অনিত্য নয় জীবাত্মা হচ্ছে জীবের আত্মা অর্থাৎ আমাদের প্রাণ এটি অনিত্য নয় অর্থাৎ নিত্য হচ্ছে স্থায়ী অনিত্য হচ্ছে ক্ষণস্থায়ী তো বলছে অনিত্য নয় অর্থাৎ ক্ষণস্থায়ী নয় অর্থাৎ মানুষের দেহগতভাবে মানুষ পৃথিবী থেকে বিলীন হয়ে যায় কিন্তু তার আত্মা যে কাজ তিনি করে যান সেই কাজের মধ্য দিয়ে তিনি কিন্তু নিজকে পৃথিবীতে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারেন অমরত্ব লাভ করতে পারেন এই কথাটি এই কথাটিকেই কবি বলছেন যে যদি আমরা যত্ন করে সঠিক ভালো মানুষের জীবন নিজেদের জীবনে অর্জন করতে পারি তাহলে এই জীব নিত্যই হবে অনিত্য হবে না অর্থাৎ এর বিনাশ হবে না এর মধ্য দিয়ে আমি আমার কর্মের মধ্য দিয়ে আমি বেঁচে থাকতে পারবো যদি আমরা চেষ্টা করি করোনা সুখের আশ করোনা দুঃখের ফাঁস অর্থাৎ এখানে সুখের আশা করে বসে থাকলে হবে না সুখের আশা যদি আমরা করি তা তবেই আমাকে দুঃখের ফাঁস পড়তে হবে ফাঁস হচ্ছে ফাঁদ দুঃখের ফাঁস হচ্ছে দুঃখের ফাঁদ এর মধ্যে যদি পড় এর মধ্যে পড়ব যদি সুখের আশা করি সুতরাং সুখের আশা যদি না করি তাহলে দুঃখের ফাঁদে আমার পড়তে হবে না জীবনের উদ্দেশ্য তা নয় অর্থাৎ ভোগ বিলাস কথাটা অর্থ হচ্ছে সুখের আশ মানে হচ্ছে যে ভোগ বিলাসে মত্ত থেকে এ জীবনকে কাটিয়ে দেওয়া এটি জীবনের উদ্দেশ্য নয় যদি আমরা তাই করি এ জীবনে আমার সকল চাহিদা পূরণের ইচ্ছার মধ্য দিয়েই আমার সারা জীবন অতিবাহিত করি তাহলে এ ইচ্ছা পূরণ আমার কখনোই জীবনে হবে না এবং এটিকে কবি বলছেন এটি হচ্ছে দুঃখের ফাঁস অর্থাৎ ইচ্ছা যখন পূরণ হবে না তখনই আমি দুঃখে পতিত হব আর সারা জীবনে দুঃখ আমাকে বই বেড়াতে হবে জীবনের উদ্দেশ্য তা নয় সংসারে সংসারী সাজক সংসারে সংসারী সাজক করণিত্য নিজ কাজ সংসারে সংসারী হও বই ইয়ে বৈরাগী হয়ে যেতে হবে না সংসার বিভাগী হয়ে যাওয়ার জন্য বলা হয় নাই সংসারে যার যে কাজ যে সময়ে জীবনের বিভিন্ন পর্যায়ে রয়েছে বিভিন্ন পর্যায়ে সংসারে এক এক আমাদের ভূমিকাও ভিন্ন ভিন্ন রকম তো যখন যে বয়সে বা যে সময়ে যে ভূমিকাটি আমার কাছে প্রত্যাশিত সমাজের কাছে সংসারের কাছে আমাকে সে ভূমিকাটি পালন করতে হবে সেটি কি সেটি কোনো কঠিন বিষয় না সেটি হচ্ছে নিত্য নিজ কাজ নিত্য মানে দৈনিক নিজ কাজ আমার জন্য আরোপিত যে কাজ এ কাজটি যদি আমি ঠিকঠাক মতো করি তাহলে সংসারে সংসারী হওয়া যাবে আর তাতে ভবের উন্নতি হবে ভবের উন্নতি যাতে হয় ভব হচ্ছে পৃথিবী সুতরাং কথা কি দাঁড়াচ্ছে যে সংসারে সংসার সংসারী সাজ সংসারের যে সংসারী হওয়া পিতা হিসাবে মাতা হিসাবে পুত্র কন্যা হিসাবে ছাত্রছাত্রী হিসাবে শিক্ষক হিসাবে অর্থাৎ যার যেখানে যে দায়িত্ব সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হচ্ছে সংসারী হওয়া এবং এটির কিভাবে হবে নিত্য দৈনিক আমার উপর আরোপিত যে কাজ সেটি যদি আমি যথাযথভাবে করি তবেই আমার দায়িত্বটি পালন করা হয় এবং তাতেই হয় ভবের উন্নতি দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে ধায় নাহির স্থির দিন যায় ক্ষণ যায় অর্থাৎ সময় বহতা স্রোতের মতো আমরা জানি যে সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না এটি আমরা জানি যে প্রতিমা যেমন আমরা এখন করোনার কারণে প্রায় সব কাজকর্ম স্তব্ধ সবাই ঘরে বসে আছে কিন্তু সময় বসে নাই সময় কোনো মহামারী মানে না সময় সুখ দুঃখ মানে না সময় মানুষের হাসি আনন্দ দুঃখ বেদনা কিছুকেই সে পরোয়া করে না সে তার মতো চলতেই থাকে তো সুতরাং আমাদেরকে এটি বুঝতে হবে যে দিন ক্ষণ চলে যাচ্ছে সময় আমার না সময় তার মতো চলেই যাবে আমি সময় থেকে সুবিধা গ্রহণ করবো কি করবো না সেটি আমার কর্মের মধ্য দিয়ে আমাকে প্রমাণ করতে হবে কিন্তু সময় সেদিকে তাকাবে না সে তার মতো চলে যাবে দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেঘে ধায় না হয় স্থির সুতরাং সময় চলছে বহতা নদীর স্রোতের মতো আমার আমি যদি বসে থাকি তাহলে আমি পিছিয়ে যাব সময় সামনে চলে যাবে সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল এটি হচ্ছে সহায় সম্পদ বল বল মানে শক্তি সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল সময়ের সাথে যে মানুষের শক্তি বা মানুষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দিক থেকে সহায়তা এগুলো কিন্তু সময়ের সাথে সাথে চলে যায় বা পরিবর্তিত হয় যেমন তোমরা যারা আজ এখন নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা সে বাল্যকাল পার হয়ে এসছ এখন চাইলে প্রাথমিক শ্রেণীতে গিয়ে ভর্তি হতে পারবে না আবার এখন পরিবার থেকে যে সহায়তা পাচ্ছ তোমার পড়াশোনার জন্য বই খাতা কলম কাগজ টিউশন ফি সব মিলিয়ে হাজার হাজার টাকা পরিবার মা বাবা তোমার পেছনে খরচ করছে কিন্তু আজ থেকে দশ বছর পর বা পনেরো বছর পর মা বাবার দিক থেকে এই সহায়তা তুমি পাবে না এভাবে প্রত্যেকের ক্ষেত্রেই সময়ের সাথে এই বিষয়টি প্রাসঙ্গিক এবং সত্য সুতরাং সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল সময়ের সাথে সাথে এটি ঘুচে যাবে এটি পরিবর্তিত হবে এটা মিলিয়ে যাবে আয়ু যেন শৈবালের নিড় আর আয়ু অর্থাৎ জীবসকাল মানুষের জীবৎকাল মানুষ পৃথিবীতে যে কদিন বেঁচে থাকে এটি হচ্ছে যার যার আয়ু এই সময়টা যেন শৈবালের নীর শৈবাল হচ্ছে এক ধরনের জলজ উদ্ভিদ এটি আমাদের দেশের নদী নালা খাল বিলে বিভিন্ন রকমের শৈবাল রয়েছে আর শৈবালের পাতায় তোমরা দেখবে সকালবেলা বিশেষ করে শীতকালে বা শরৎকালেও শৈবালের উপরে পাতার উপরে অর্থাৎ শৈবাল থাকেই পানির উপরে আর তার উপরে পাতায় এক দুই ফুটা শিশির বিন্দু জমে যেমন তোমরা ভাব সম্প্রসারণ দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রাখো এক ফোঁটা তোমায় শিশির দিলেম সেটি অন্য ব্যাখ্যা আমি সেদিকে যাবো না অর্থাৎ শৈবালের পাতায় এক দুই ফোঁটা শিশির জমে জলবিন্দু হয় শিশির বিন্দু হয় তো সেটিকেই কবি বলছেন যে আমাদের যে পার্থিব জীবন এটি যেন ওই শৈবালের পাতায় জমে থাকা এক বিন্দু এক শিশির বিন্দুর মতো এক ফোঁটা শিশির বিন্দুর মতোই এবং এটি যে কোনো সময় একটু পানির ঢেউ আসলেই ওই শৈবালের পাতাটি যখন একটু ঢেউয়ের সাথে কিংবা বাতাসের সাথে একটু নড়ে তখনই পানিটা টুপ করে ওই তার যে সে জলে বিলে বা পুকুরে পড়ে যায় এত ঘনস্থায়ী শৈবালের পাতার পানিটার কোনো স্থায়িত্ব নেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এটি টুক করে পানিতে পড়ে যেতে পারে তো আমাদের পার্থিব জীবনটাই জীবনটাও এ ধরনের ক্ষণস্থায়ী সুতরাং যা করতে হবে যতক্ষণ বেঁচে আছি এ সময়ের মধ্যে আমাকে সক্রিয় হয়ে যা করার করতে হবে কি করতে হবে সেটি কবি ব্যাখ্যা করেছেন সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে সংসার সমরাঙ্গন সমরাঙ্গন হচ্ছে সমর হচ্ছে যুদ্ধ আর অঙ্গন হচ্ছে আঙ্গিনা উঠান ক্ষেত্র মাঠ ইত্যাদি সমরাঙ্গন হচ্ছে সমরের অঙ্গন এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস সমা সমরাঙ্গন ব্যাসবাক্য হচ্ছে সমরের অঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র সংসার সমরাঙ্গন মানে হচ্ছে সংসার যেন একটি যুদ্ধক্ষেত্র যুদ্ধ কর দৃঢ়পণে এই যুদ্ধক্ষেত্রে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাপন হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা করে আমাদেরকে যুদ্ধে নামতে হবে ভয়ে ভীত হইও না মানব সংসার বা জীবনটাই একটি যুদ্ধ এই যুদ্ধে নানা রকমের প্রতিপক্ষ থাকে এই ধরনের প্রতিপক্ষগুলোকে জয় লাভ করে প্রতিপক্ষের উপরে নিজে বিজয়ী হতে হয় তবেই জীবনে কবি যেমন প্রথমে যেটি বলেছেন যে জীবাত্মা অনিত্য নয় এই জীবাত্মাকে যদি আমরা নিত্য করতে চাই তাহলে সংসার সমরাঙ্গনে আমাদের জয় পেতে হবে করযুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ মহিমায় জগতে দুর্লভ করো যুদ্ধ বীর্যবান হে শক্তিমান বীর্যবান হচ্ছে শক্তিমান তোমার ভেতরে যন্তর্নিহিত শক্তি সেটিকে জাগ্রত করো সেটিকে পাথেও করে তুমি সংসার সমরাঙ্গনের যুদ্ধে নামো তাতে প্রাণ গেলে যাক যায় যাবে যাক প্রাণ প্রাণ গেলেও যেতে পারে যুদ্ধে নেমেই প্রাণ যাবে না এটি আগে থেকে বলতে পারবো না কিন্তু প্রাণটা মুখ্য নয় প্রাণ তো এমনিতেই থাকবে না আমাদের আয়ু শৈবালের নিরের মতো সুতরাং এটি এমনিও থাকবে না আমি যতই চেষ্টা করি এই পার্থিব জীবনকে আমি হাজার হাজার বছর ধরে ধরে রাখতে পারবো না এটা নির্দিষ্ট সময় পর আমাকে পৃথিবী থেকে চলে যেতেই হবে তো সুতরাং এই যাওয়াটা যেন মহিমান্বিত হয় এটি হচ্ছে বিষয় কারণ মহিমাই জগতে দুর্লভ আমার এই দেহটা মোটেই মূল্য নয় মূল্য মূল্যবান নয় কিন্তু এই দেহকে সম্বল করে যদি কিছু কাজ করে যেতে পারি তাহলে সেই কীর্তিটা দিয়ে আমি টিকে যেতে পারবো এটি হচ্ছে মহিমা আর মহিমায় জগতে দুর্লভ যেমন শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাপটেন্যান্ট মতিউরের কথা ভাবো যে তিনি যদি সেদিন সেই একাত্তরে ইয়ে থেকে পাকিস্তান থেকে একটি যুদ্ধবিমান নিয়ে পালিয়ে আসতে চেয়েছিলেন যাতে বাংলাদেশ আমাদের মুক্তিবাহিনীর হাতে একটি যুদ্ধ বিমান যোগ হয় আকাশপথে যুদ্ধ করাটা যেন সহজ হয় শত্রুকে সহজে পরাজিত করা যায় এই চিন্তা থেকে এখন দেখো ওনার সাথে আরও অনেকে ছিলেন সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি যদি ওই কাজটা না করতেন তাহলে কিন্তু একটি সঙ্গত কারণে উনি আরও অনেক বছর বেঁচে থাকতেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানও হয়তো হতে পারতেন বা আরও বড় পদ পদপদীতে আমরা তাকে হয়তো দেখতাম কিন্তু তারপরও কি হতো একটি সময় বা এখন এসে তার স্বাভাবিক মৃত্যুর সময় এমনিতে হয়ে যেত কিন্তু এতে করে বলতো আমরা দেশের সেরকম পদে যারা গেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ যারা ছিলেন বিভিন্ন বড় বড় দায় দায়িত্বের পদ যারা পদ পদবী যারা দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন আমরা চট করে বা এই দেশের সতেরো কোটি মানুষের কয়জন তাদের নাম বলতে পারি হাতে গোনা দুই চার পাঁচজন দশ জনের বেশি আমরা বলতে পারবো না কিন্তু ফ্লাইট মতিউরের কথা সতেরো কোটি মানুষের সবাই জানে যে ফ্লাইট মতিউর একজন এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর আমাদের হৃদয়ে জাগরুক থাকবে এটিকেই কবি বলছেন যে অনিত্যতা অর্থাৎ উনি এমন কাজ করেছেন তাতে তার দেহ চলে গেছে যাই যাক প্রাণ প্রাণ মতিউরের গেছে কিন্তু মানুষ হিসেবে তিনি রয়ে গেছেন এই হচ্ছে অনিত্য নিত্যতা অর্থাৎ তিনি নিত্যতা পেয়ে গেছেন অমরত্ব লাভ করেছেন আমাদের মাঝে আমাদের মাঝেও কেন বলবো পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানুষরা সর্বত্র স্বীকৃত এবং বিরাজিত থাকেন অনাগত কাল সুতরাং কাজটাই হচ্ছে মুখ্য মনোহর মূর্তি হেরে উহিজীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর মনোহর মূর্তি হেরে মানে খুব চিত্তাকর্ষক আকর্ষক কোনো কিছুর স্বপ্ন দেখে অন্ধকারের মধ্যে ভবিষ্যতে করোনা নির্ভর অর্থাৎ আমরা অনেক সময় বসে থাকি না হয়ে যাবে কালকে আমার কাজটা ঠিক সুন্দর হবে বা এক মাস পর এই জিনিসটা অনেক ভালো হবে আর কেন ভালো হওয়ার জন্য যা করা দরকার সেটা কিন্তু আমি করছি না সেটি না করে আমি আমার মতো করে ভাবছি যে না এই তো এটা হয়ে যাবে চিন্তা নাই এই পরশু এটা ঠিক হয়ে যাবে এমন কাজটা আমি কালকে করে ফেলবো এই এইভাবে করে একটা মনোহর মূর্তি নিজের মনের মধ্যে গেঁথে রেখে কোন তা বাস্তবায়নের জন্য কাজ না করে যদি বসে থাকি তাহলে এই যে ভবিষ্যতের ভবিষ্যতে নির্ভর করে অর্থাৎ এটা কালকে করব এটা পরশু করব এটা তিন দিন পরে করব এই এভাবে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারবো না অতীত সুখের দিন পুন আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর অতীতে হয়তো কিছু আমার ভালো ছিল আর অতীত সময় সুখেরই হয় এটি বলা হয়ে থাকে তো অতীতের সুখ স্বপ্ন বা অতীতের সুন্দর কিছু ভালো কিছু মনে করে যদি আমি পড়ে থাকি আর অর্থাৎ সেটাকে আবার ডেকে এনে সে চিন্তা হা অতীত আমার অনেক সুন্দর ছিল ভালো ছিল এখন তো ভালো যাচ্ছে না সামনে তো খারাপ হবে এভাবে যেন আমরা চিন্তা না করি অতীত সুখের থাকুক আর দুঃখের থাকুক সেটা কিন্তু চলেই গেছে সে জিনিস আমি আর আনতে পারবো না সুতরাং তার জন্য আমি যেন আর বর্তমান সময়টাকে মূল্যবান সময় হচ্ছে বর্তমান এটিকে যেন আমি অতীতের সুখস্মৃতিকে কল্পনা করে ব্যয় না করি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন পাত যে মহাজ্ঞানী অর্থাৎ যারা জগতে সুখ্যাত ব্যক্তি মহৎ মানুষ মহান যে জন মহাজন তো মহৎ যে জ্ঞান মহাজ্ঞান আর মহাজ্ঞান অর্জন করেছেন যিনি তিনি হলেন মহাজ্ঞানী সুতরাং সেই সব মানুষেরা তারা যে পথে করে গমন তারা যে কাজগুলো যে পথ মানে তারা যে কাজগুলো করেছেন যেমন একটু আগে আমি ফ্লাইট ক্যাপ্টেন্ট মতিউরের কথা বললাম এরা হলেন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব তারা যেভাবে কাজ করেছেন সেভাবে আমাদেরকে কি করতে হবে সে পথে আমাদেরকেও গমন করতে হবে প্রাতঃস্মরণীয় এখানে বিসর্গের ব্যবহার আছে শব্দের মাঝে দেখো প্রাতঃস্মরণীয় হচ্ছে প্রাত হচ্ছে সকালবেলা আর স্মরণীয় মানে যে স্মরণের যোগ্য প্রাতঃস্মরণীয় মানে সকালবেলায় স্মরণের যোগ্য তার মানে কি অর্থাৎ যারা জীবনে বড় মানুষ হয়েছেন মহাজ্ঞানী মহাজন হিসেবে আমরা যাদেরকে স্বীকার করি মেনে নেই এবং শ্রদ্ধা করি সেসব মানুষদের কথা আমরা সাধারণত স্মরণ করি সব সময় যা আমিও তাদের মতো হব আমিও ওইরকম একজন বড় কবি হব বড় সাহিত্যিক হব বড় বিজ্ঞানী হব এইসব মহৎ মানুষরা তারা কিভাবে বড় বিজ্ঞানী হয়েছেন তারা কিভাবে বড় সাহিত্যিক হয়েছেন তারা কিভাবে বড় দার্শনিক হয়েছেন সেই পথটা আমাদেরকে অনুসরণ করতে হবে সেই পথ লক্ষ্য করে স্ব কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় তাদের সেই পথ অনুসরণ করে নিজের কাজকে ধ্বজা হচ্ছে পতাকা বা বা চিহ্ন ধ্বজা ধরে অর্থাৎ আমার কাজটাকে উঁচু করে ধরে কাজটাকে প্রাধান্য দিয়ে তাদের পথ লক্ষ্য করে সেই সব বড় মানুষরা মানুষরা যেভাবে কাজ করেছেন আমিও সেইভাবে কাজ করে সেটিকে বহন করে যদি অগ্রসর হতে পারি তবে আমরাও তাদের মতো বরণীয় হব সমর সাগর তীরে অঙ্কিত করে আমরাও অমর সমর সাগর তীরে অর্থাৎ সমর হচ্ছে যুদ্ধ সাগর তীর সাগরের তীরে সমর সাগর তীরে এমনি সাগরের মধ্যে কি থাকে সাগর হচ্ছে বিশাল জলরাশিকে বলি আমরা সাগর আর সাগরের তীরে মানুষ বেড়াতে যায় তো সমর সাগর তীর হচ্ছে আমাদের যে পার্থিব জীবনটা এটিকে একটি সাগরের সাথে তুলনা করা হয়েছে কিসের সাগর যুদ্ধের সাগর অর্থাৎ অর্থাৎ জীবনটাই হচ্ছে যুদ্ধ এটি বিস্তৃত সাগরের জলরাশির মতো বিস্তৃত হচ্ছে এর সংগ্রামটা অর্থাৎ জীবনে সাফল্য লাভের জন্য আমাদের যে পার্থিব জীবন এটি হচ্ছে একটি বড় ধরনের যুদ্ধ আর এই যুদ্ধটাকে কবি এভাবে বলছেন যে সমর সাগর তীরে এই বিশাল রণক্ষেত্রে পদাঙ্ক অঙ্কিত করে এখানে আমার পদাঙ্ক হচ্ছে পদের পদের অঙ্ক অঙ্ক অর্থাৎ অর্থাৎ চিহ্ন অঙ্কিত করে এঁকে দিয়ে পদচিহ্ন এই সমর ক্ষেত্রে আমি চিহ্ন অঙ্কিত করে কি করব আমরাও হব হে অমর আমরাও অমর হব কিভাবে সেই সমর ক্ষেত্র সমর সাগর তীরে অর্থাৎ এই যে মানব সভ্যতার যে বহমান বহমানতা এর মধ্যে যখন যে কাজটি আমার করা প্রয়োজন সেই কাজটি করে আমি আমার পদচিহ্ন অঙ্কিত করে দেব এবং সেভাবে আমরাও আমার হব আমি একটু আগে ফ্লাইট ক্যাপ্টেন মতিউরের কথা বললাম আসলে গ্র্যাটম্যান হওয়া বা মহৎ ব্যক্তি হওয়ার এক এক সময়ে অর্থাৎ আমরা যে যখন পৃথিবীতে যে পর্যায়ে থাকি তখন সমাজ কাল যুগের চাহিদা অনুসারে আমার কাজের ধরনটিও পরিবর্তিত হয় যেমন শিক্ষার্থীবৃন্দ এখন এই মুহূর্তে আমরা দেখি সম্মুখ সমরে লড়াই করছে আমাদের সম্মানিত চিকিৎসকগণ তার নার্সগণ সেবিকাগণ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা প্রত্যক্ষভাবে করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছেন এখন তারা হলেন সম্মুখ রণাঙ্গনের সৈনিক এখন এদের মধ্য দিয়ে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের দু একজন চিকিৎসক ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন আমরা ইনি হলেন একালের প্রাতঃস্মরণীয় ব্যক্তি তার জীবনের বিনিময়ে তিনি কয়জনকে বাঁচিয়ে যেতে পেরেছেন সেটি বড় কথা নয় কিন্তু মানবতার কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছেন আমরা শ্রদ্ধা জানাই মহান এই চিকিৎসকের প্রতি এবং এই পথে যারা আছে সকলের প্রতি অর্থাৎ এভাবেই আমাদেরকে মহৎ কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে যাতে করে সমর সাগর তীরে আমাদের পদচিহ্ন অঙ্কিত থাকবে এবং এর মধ্য দিয়ে আমরা লাভ করব অমরত্ব সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদারে আসিবে সত্তর। আর আমি যে পদচিহ্ন অঙ্কন করে দিলাম সেই চিহ্নটি লক্ষ্য করে আমার পরের জেনারেশন আসবে এবং তারাও সেই যশের দুয়ারে এসে দাঁড়াবে এখানে তোমাদের বইতে বা অন্তত আমার হাতে যে বইটি আছে বোর্ডের এখানে যশোদ্দার বানানটি ভুল আছে এটি হবে যশোদ্বার অর্থাৎ যশের দুয়ার দ্বার দয় অন্তঃস্থ আকার র হচ্ছে দুয়ার বা দরজা যশোদ্বার হচ্ছে যশের দ্বার ষষ্ঠী তৎপুরুষ সমাজ অর্থাৎ যশের দরজা যশ হচ্ছে খ্যাতি খ্যাতির দুয়ার অর্থাৎ আমি যদি এখন সেই পদচিহ্ন একে যেতে পারি তাহলে এই পদচিহ্ন লক্ষ্য করে পরের এসে এই যশের দুয়ার এসে দাঁড়াবে করোনা মানবগণ বৃথাক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে আবারও সংসার সমরাঙ্গন কথাটা বলেছেন সমরাঙ্গন আমি আগে বলেছি সমরের অঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র সমর হচ্ছে যুদ্ধ অঙ্গন হচ্ছে আঙ্গিনা উঠান ক্ষেত্র সমরাঙ্গনের ব্যাসবাক্য হচ্ছে সমরের অঙ্গন এটি ষষ্ঠী তথুরুষ সমাস সমরাঙ্গন হচ্ছে যুদ্ধক্ষেত্র সংসার সমরাঙ্গন মানে সংসার রূপ যুদ্ধক্ষেত্র রূপক কর্মধার সমাস সংসার সমরাঙ্গন সংসার রূপ সমরাঙ্গন অর্থাৎ আমাদের সংসারটাকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে ধরে নিতে হবে এবং এখানে এই যুদ্ধক্ষেত্রে আমরা যেন বৃথা এ জীবনকে ক্ষয় না করি অর্থাৎ আমাদের এই মূল্যবান জীবনকে আমরা অযথা চলে যেতে না দিই সংকল্প করেছ যাহা সাধন করো তাহা যা মনস্থির করেছ সংকল্প হচ্ছে ইচ্ছা বা মনোবাসনা এই যে ইচ্ছা আমি করলাম সেটি যেন সাধন করি সাধন কিভাবে এটি অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে আমার কাছে চলে আসবে না আমি স্বপ্ন দেখছি বা ইচ্ছা করছি যে আমি এ ধরনের জীবনে অমুক পর্যায়ে যাবো বা এই পেশায় যাব। এটি সংকল্প করে আমি এখানে সুখনিদ্রায় থাকলে হবে না এই জন্য আমাকে সেটি সাধনা করে সেটি আয়ত্ত করতে হবে রত হয়ে নিজ নিজ কাজে কিভাবে নিজ নিজ কাজে রত হয়ে অর্থাৎ ওই যে যেটি আমি শুরুতেই বললাম আমার জন্য যে কাজ সে কাজটি আমি যথাযথভাবে যদি করি তবেই আমি যে সংকল্প করেছি সেটি সাধিত হবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা এই কবিতাটির আলোচনা এখানে শেষ করলাম এর যে মুদ্রা কথা যেটি সেটি হচ্ছে মানুষের জীবন পরম মূল্যবান এ জীবন স্বপ্ন বা মায়া নয় অকারণ নয় দুঃখের জন্য হাহুতাস বা সুখের জন্য কাতরতা দেখিয়ে লাভ নেই বরং কর্তব্য কর্মে অগ্রসর হয়ে বাধা বিঘ্ন জয় করাই সফলতার উপায় মহাপুরুষদের অনুসরণ করে আমরা সে পথ পেতে পারি তা আমরাও সেক্ষেত্রে তাদের মতো হতে পারবো জীবনে সাফল্য লাভের জন্য দরকার বিপদ মোকাবেলা করা আর সংকল্পে দৃঢ় থাকা এছাড়া আমার আমাদের অর্থাৎ মানুষের উচিত হচ্ছে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের কল্পিত সুখ স্বপ্নে বিভোর না থেকে বর্তমানকে কর্মমুখী করে তোলা শিক্ষার্থীবৃন্দ আমাদের কর্মক্ষেত্রের যে কাল কালকে আমরা তিনটি ভাগে ভাগ করি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এর মধ্যে অতীত চলেই গেছে এটি জীবনে আর পাবনা ভবিষ্যৎ আমার কাছে ধরা দেবে কি দেবে না বা দিলে কি উপায় দেবে সেটি আমি জানি না অনিশ্চিত সুতরাং আমার হাতে আছে শুধু বর্তমান আর এই বর্তমানকে যদি আমি কর্মমুখর করে তুলতে পারি তবেই একটি সুন্দর ভবিষ্যৎ নির্মিত হবে আর এর মধ্য দিয়ে আমি লাভ করতে পারব একটি অবিনশ্বরতা যাতে পৃথিবী আমাকে মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ এখানে এই কবিতায় তিনটি বিষয় এসছে প্রথমে আমাদেরকে উদ্দেশ্য করে কবি বলছেন যে যারা প্রাতঃস্মরণীয় মহাজন মহাজ্ঞানী তাদেরকে অনুসরণ করতে বলছে আর আমরা যদি তাদেরকে অনুসরণ করি আমরাও সেভাবে পদাঙ্ক অঙ্কিত করে যেতে পারি তাহলে আমাদের পরে যারা আসবে তারা এই পদাঙ্ক অনুসরণ করে তারাও বরণীয় হবে অর্থাৎ এভাবেই সভ্যতা বহমান থাকবে এবং মানুষের জীবন সফল ও সার্থক হবে আর কোনো অবস্থাতেই নিজকে অপাঙ্ক্তীয় ভাবা অকর্মণ্য ভাবা আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না এ জীবনের কোনো মূল্য নাই সংসারের কোনো অর্থ হয় না এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানব জীবন অতীব মূল্যবান এ জীবনকে যেন আমরা কোনো ভাবেই অবহেলা না করি তো আমরা কবিতার আলোচনা এখানে শেষ করলাম অন্যান্যবারের মতো আজও আমরা বিশেষ কিছু শব্দ নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং এগুলো তোমরা একটু খেয়াল করবে আমি চাই যে বাংলা কবিতা বা গল্প প্রবন্ধ আলোচনার সাথে সাথে এখানে যে ব্যাকরণগত দিকগুলো রয়েছে বিভিন্ন শব্দের উৎপত্তি গঠন এগুলো একটু ধরিয়ে দিতে যাতে করে ব্যাকরণের দিকটা বহুলাংশে তোমাদের বোধগম্যতার মধ্যে চলে আসে এখানে যে শব্দগুলো এসছে যেমন সন্ধিজাত কিছু শব্দ রয়েছে যেমন সংসার এর হচ্ছে সংযোগসার সংসার মনোহর মনো বিসর্গ যোগ হর মনোহর এখানে এই মনোহর বিসর্গের একটি ব্যাখ্যা রয়েছে যে অকারের পরস্থিত বিসর্গের পর বর্গের তৃতীয় চতুর্থ বা পঞ্চম বর্ণ কিংবা য র ল ব হ থাকে আগের অ স্থানে অ বিসর্গ স্থানে ওকার হয় এই নিয়ম অনুসারে এই মন মন বিসর্গ যোগ হর মনোহর এভাবে আরো একটি সন্দিরী জাত শব্দ রয়েছে পদাঙ্ক পদ যোগ এছাড়া সমাজজাত বেশ কিছু শব্দ রয়েছে কয়েকটি আমি কবিতার আলোচনায় বলেছি তারপর যেমন বেশ বাক্য হচ্ছে প্রাতে বা সকালে স্মরণীয় যিনি বহুবি সমাস মহাজ্ঞান মহৎ যে জ্ঞান কর্মধার সমাস মহাজন মহান যে জন জনটিও কর্মধার সমাস তো এছাড়া রয়েছে বিসর্গজাত শব্দ রয়েছে যেমন পুন আর ডেকে এনে পুনো আর ডেকে এনে এটি এই পঙ্ক্তিতে পুনর শব্দে রস্থানে বিসর্গ হয়েছে তবে আধুনিক বানানে শব্দের শেষে বিসর্গের ব্যবহার রহিত করা হয়েছে এছাড়া প্রায় সমুচ্চারিত শব্দ আছে একটি যেমন নীর অর্থ হচ্ছে নূনতন দীর্ঘিকার নীর হচ্ছে পানি বা জল আর নুনতন দীর্ঘিকার র নীড় হচ্ছে পাখির বাসা তো এভাবে এছাড়াও আরও কিছু শব্দ যদি তেমন থাকে যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় যদি তোমরা আমাকে জানাও তাহলে আমি সেগুলো নিয়েও আলোচনা করব পরবর্তীতে এছাড়া তোমাদের কোনো চাহিদা বা কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটি আমাকে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে এর পরের কবিতা নিয়ে আবার দেখা হবে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবে সকলে আল্লাহ হাফিজ